মেয়ে মানুষ, সমাজ বলে মানুষ হওয়ার আগেও আমার বড় পরিচয় আমি নাকি মেয়ে মানুষ। আমি চিৎকার করে বলি, ভুল বুঝছো তোমরা, আমার প্রথম ও সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মানুষ, এরপর আমি মেয়ে মানুষ। সমাজ আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে, তুমি কি বোঝো হে, তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকো না, এত বেশি কথা বলো কেন, জানো না তুমি তোমার বুদ্ধি কম, শারীরিকভাবেও তুমি পুরুষের থেকে দুর্বল, দুর্বল মেয়ে মানুষ কোথাকার কিছুই বোঝো না, মস্তিষ্কহীন এক প্রাণী বটে, বোঝো না তো কিছুই, বলছি তাহলে শোনো, পুরুষ মানুষের বীরত্বের কথা, পুরুষ সে তো মহান, যা খুশি তাই করার সে তো একমাত্র ক্ষমতাবান, ধর্ষণ পরকীয়া নোংরামি এই সব কিছুই করে, তাই সে তার বীরত্বের প্রমাণ, যদিও করে সে ধর্ষণ চারদিক থেকে বয়ে যাবে হাজারো বাহবার বর্ষণ, যদিও করে সে পরকীয়া তবুও হবে না তার চরিত্রের অন্ত্যেষ্টিক্রিয়া, যদিও বা যায় সে হাজারো বেশ্যালয়ে, পুরুষ বেশ্যার আখ্যাটা কখনো কেউ দিবে না তাকে, সব কিছু উঠতে সে পুরুষ তো বটে, মহাপুরুষের থেকে কম কিসে, তুমি তো মেয়ে মানুষ, তবে মানুষও বলা চলে, তোমার সাথে কি পুরুষের তুলনা সাজে, বুঝি না বাবা কি আক্কেল তোমাদের, পুরুষের সমান অধিকার পেতে চাও কি করে, আরে বুঝে নাও মেয়ে, নিজের ভালো তো পাগলেও বুঝে, সবসময় বুকেও মাথায় ওন্নাটা রাখতে শিখে নাও, সম্পূর্ণ শরীর তোমার কালো কাপড় দিয়ে আবৃত্তি করে দাও, জানোই তো পুরুষ মানুষের দৃষ্টিসীমাহীন, বেচারারা নিজেদের সংযোগ তো করতে পারে না, তাই বলতে পারো একটু চরিত্রহীন, বোঝই তো পুরুষ মানুষ নিজের বসে সহজে বর্ষতা স্বীকার করে না, এতে দোষ কি আর তার তাতে, দোষ তো দেখে সব তোমাদের মেয়ে মানুষই, মডার্ন ড্রেস করে বুকু চুকু ফিরবে আর অমনি পুরুষ ছাপিয়ে পড়লে দোষ তার হবে, দোষ তো তোমার মেয়ে, বুদ্ধিশুদ্ধি একেবারেই কম তোমাদের, ডেকে জেগে চলো দেখি, এরপরও যদি পুরুষ আক্রমণ করে চুপটি করে ঘরে বসে থাকো দেখি, মেয়ে মানুষের এত বাহিরে যাওয়ার দরকারটা কি, আরে মেয়ে মানুষ তুমি, এবার তো একটু বুঝতে শেখো, মহাপুরুষ বলে কথা বর্ষতা স্বীকার করে নিলে ভেঙে যাবে তাদের হাজার বছর ধরে চলা সেই পৌরুষের পরিমাটা, তাই মেয়ে মানুষ শোনো, নিজেকে যতটা পারো সংযত করে চলো, এরপরও যদি পুরুষ মানুষ তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তার দোষ হবে না কোনো,